মানে ওর আমার ফোনে আমার বক্তব্য কাল থেকে শুনছি, আমি ওনার বক্তব্য শুনছি, আমি তো বলতে পারি তারা কারা, তাদের জন্য খুন হলো, আমি এটা রাজনীতির কথা নয়, এটা অবহেলা অপদার্থতা। এরা যে বেতনটা পায়, আমাদের ট্যাক্সের টাকায় বেতন পায়, কোন রাজনৈতিক দল এদের বেতন দেয়। তিনি কে মাতব্বর এই জেলার এসপি, আপনার কালা সুচের মধ্যে আপনাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে এখান থেকে এনএইচ থেকে নিমত, যে সেখানে 3-4 ঘন্টা ধরে আপনি তো এসছেন 4:30 সময়, আমি তো অপেক্ষা করছি আপনার জন্য, আপনার অনুমতির জন্য। আপনি আমাকে অনুমতি দিয়েছেন, তারপরে আমি আপনার বাড়িতে এসেছি। আমি তো আপনার জন্য অপেক্ষা করে আছি 4:30-5 সময় আসবো বলে, আপনি তো এখানে এসছেন 4:30 করে, প্রায় 5 কাছাকাছি অন্ধকার হওয়ার মুখোমুখি এসছেন। ও তো বক্তব্য থাকলে, জানার থাকলে আর দরজা বন্ধ করে ঘরে বসে জানতে চাইছেন। আমি আপনাকে বলে দিলাম, আপনি চিন্তা ভাবনা করুন, আপনার পরিবার পরিজন আত্মীয় সবার সঙ্গে আলোচনা করুন, যাদের জন্য খুন হয়েছে তারা খুনিদের ধরতে পারবেন। এখন মিডিয়া হইচই হচ্ছে, জনগণ জানতে পাচ্ছে, বিভিন্ন মানুষ প্রতিবাদ করছে, ব্যবসায়ীরা করছে, রাজনৈতিক দল করছে, প্রত্যেকে ভোকাল সোশ্যাল মিডিয়াতে লিখছে। আপনার প্রতিবেশীরা বলছে 2-3 দিন 4 দিন পরে সমস্ত ভুলে যাবে। আপনি তো আর ওকে তো ফিরিয়ে দিতে আমরা পারবো না। আমরা সনাতন সংস্কৃতি জানি যে যিনি চলে গেছেন তার বিদেহী আত্মার শান্তি প্রার্থনা করা ছাড়া আমাদের বিকল্প কোন রাস্তা নেই। আপনাকে মূল কথা, এই দুটো বাচ্চা এবং ওর দায়িত্ব নিতে হবে। 1 নম্বর, আমরা পাশে আছি, শেষ অবস্থায় আমি আর কি করব, পড়াশোনা করতে। আমি আমাকে 3-4 মাস সময় তো করবো। আমি আপনাকে বলছি, আমি আমি আপনি কবে বাড়ি থেকে বেরোতে পারবেন বলুন, কলকাতায় হাইকোর্টের লয়ার কাছে যেতে হবে। এর আগের যে দুটো জিডি হয়েছে তার কোন কাগজ নেই, আপনি জিডি করেননি? না, জিডি করেছি, কোর্ট থেকে সার্টিফাইড কপি তুলবো, আমাকে ডেটটা দিতে হবে। মাসের মাস লিখা নেই, আমাকে রাতের মধ্যে, কালকে পরশু দুদিন করতো, আপনি আমাকে রাতের মধ্যে পাসপোর্টে সমীরের নাম, পিতার নাম, শুকর গুতরা নাম, আচ্ছা দোকানের অ্যাড্রেস, আর দোকান এবং বাড়ি দুটোই পাঁশকুড়া। আপনি দোকানের থানা যেটা পাঁশকুড়া, এইটা লিখে আমাকে দেন, আমাদের 2 দিন টাইম দিলে আমি বের করবো। আমার লকরা এবং লয়ারা আছে, 19 সালটা যদি পাওয়া যায় তাহলে 17। এখন সব আপনার ইয়েতে উঠে গেছে, মানে অনলাইনে উঠে গেছে, মানে পোর্টালে উঠে গেছে। ওই ক্লিক করলে মৌজার নাম দিলে, মৌজায় তো বেশি কেস পাওয়া যাবে না, 19 আর 17 মৌজার নামটা ক্লিক করে দিলে, থানার নাম করলে বেরিয়ে চলে আসবে। ওই মৌজায় তো বেশি কেস পাবেন না, হয়তো 1 বছরে 2-3-4 কেস হয়তো আছে, আমি জানি পদ্ধতি। তো আপনি আমাকে দেবুবাবু, আপনি আমাকে এটা পাঠান 1 নম্বর। এটা তো অ্যাক্সিডেন্ট নয়, কালকে আমি বলেছি নন্দীগ্রামে জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে, এটা অ্যাক্সিডেন্ট নয়। আগের দুটো ঘটনায় যদি ডাকাতদেরকে ধরত তাহলে এই জিনিস হতো না। ডাকাতদেরকে ধরেনি, চিহ্নিত করেনি বলে সেম পার্সন যারা 17 এবং 19 করেছে তারা আজকে 4 বছর পরে 23 সালে একদম পৃথিবী থেকে সরিয়ে দিল। এবং এ দুজন কি অপরাধ করেছে, এই দুটো কেউ অপরাধ করেছে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।